কল্লগর বনি থকা মার অধিসদ্ধার মুরব্বী সকল আই মাতৃ সকল যুবক বন্ধ সকল সাংবাদিক বন্ধ সকল আপনালোককে সকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করছি মই জমিয়াত উলামা তরফের পৰা এটা ঘোষণা করব বিচাৰিছো আমার সর্বভারতীয় জমিয়াত উলামার সন্মানীয় সভাপতি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহাবর নির্দেশক অসম রাজ্যিক জমিয়াত উলামার সভাপতি মাওলানা মুস্তাক আনবর সাহাবে এইবার বিটিসি আমি 10টা শর্ত হাবেককে এইবার আমি দ্বিতীয় দলক ধর্ম নিরপেক্ষ দলক আমি রাজনৈতিকভাবে সমর্থন করছো কারণ আমি ভাবিছো এই বিটিসি হাজরামা মহিলারির বাদে অন্য কোন রাজনৈতিক দলক হাতত যদি আমি এই বিটিসি খন উঠাই দিও তাহলে খানবান হয়ে যাব হে সদ্ধার রাইজ আপনালোকে ভুল না করবো আমি জমিয়াত উলামায় আপনালোকের লগত আছো আমি শর্ত করেছো আমার শরীয়তে আছে তেখেতর পর আমি লইছো আমি চুক্তি করেছো 2003 আগত আরো 2003 পিছত যে আমার বিটিসি গোষ্ঠী সংগর্গ হই যে সকল গৃহ হারা হয়েছে পুনরায় ঘর বনাই দিব লাগিব আর যে সকল সংখ্যালঘু অনাবরু যে সকল ভূমিহীন আছে তেওঁলোকক ভূমি দিব লাগিব আমি চুক্তি করেছো যে আমার মাটির পাত্তা দিব লাগিব ইয়ার উপরে আমি চাকরি বাকরির ক্ষেত্রে যাতে আমার ঠকুয়া নহয় ইয়ার উপরে আমার ধর্মীয় সংখ্যালঘুর লগতে আন আন জাতিগত গোষ্ঠীক কি করিব লাগিব মানে সরকারি যে ঠিকা কাম ইত্যাদি আছে ডেভেলপমেন্ট দিব লাগিব ইয়ার উপরে ধর্মীয় ক্ষেত্র আমার মসজিদ মন্দির গির্জা আর অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আমার ডেভেলপমেন্ট করার কারণে আমার কি করব সাহায্য করব লাগিব হে হে বিদেশি প্রধান থেকে আমার কথা দিছে আমি কৈছো অকল আপনি মুখরে কলে নহব আপনি লেখি এটা কপি আমাক দিয়ক আর এটা আপনি রাখক যেতিয়া আপনার সরকার আহিব এই সরকার অহার পিছত আমি এখানে আপনালোকক আকো কি করে লই যাম আর আপনালোকের সরকারক আমি কম যে আমার কামখিনি ইতিমধ্যে আরম্ভ কর হে হে তেখেতে কথা দিছে আমি ইমান দিন ভয় খাইছিল সেই কারণেতে আমি কি করা নাছিল আমি ভাবিছিল বিপিআর দল নাকি সাম্প্রদায়িক আমি সময়ত ভাবিছিল কিন্তু 17 বছর দেখো আগ্রামের মহিলার ডাঙরে এটাও সাম্প্রদায়িক মন্তব্য দিয়া নাই 17 বছর যায় সত্তর রাজ আপনারা ভুল না করব মই একটা উদাহরণ দিব বিচারিছো এই ঠায়ের পরা গুহাটি লই যদি এটা ইয়াত যদি এটা বাস আহে বাস তো নতুন গাড়ি নতুন আরো কিন্তু বেশি যদি কোনোবাই আহে কয় আমার বাসত উঠক বাসটো নতুন আছে আরো ভাড়াও কি আছে কম আছে ইয়ার পরা গুহাটি লই যাওয়াতে 100 টাকা লইম আর গাড়িটো আমি শোরুমর পরা উলাই আনিছো এই গাড়িটো উঠক কিন্তু আপনি সুবিলে ড্রাইভার কেনেকুৱা বলে ড্রাইভার কিন্তু নতুন ড্রাইভার ভাল নহয় আপনি সেই গাড়িটো উঠিব নাকি কিন্তু এটা গাড়ি পুরান গাড়ি হল পুরান ভাড়াটো বেশি কিন্তু ড্রাইভারের বিষয়ে যেটি আমি জানি না ড্রাইভার বিরাট ভাল এই গাড়িতে আমি উঠিম না নাই কয়েক সদ্ধার রাজ আমার হাজরামা মহিলার ডাঙরে থেকে তো একজন পুরান ড্রাইভার থেকে তোর গাড়ির যদি উঠো আমি সেই সঠিকভাবে সেই জায়গাখিনি পাম সদ্ধার রাজ এইবারের ইলেকশন ये जो ये चुनाव है ये बीटीसी बचाने का चुनाव है ये हमारा गौरव बचाने का चुनाव है ये जो असम बचाने का चुनाव है ये कोई लेना देना का चुनाव नहीं है सरदार राज আপনাদেরকে বলল করিব আমার ফাইনাল কোন দিন 10 তারিখত আমার ফাইনাল এই 10 তারিখত আমি কি করিম আমি কইছো জমিয়াত উলামার তরফৰ পৰা আমাৰ যি ধৰ্মীয় সংখ্যালঘু মানুহ আপোনালোকে ইয়াতে আছে
ওলামা হকৰ কব বিচাৰিছো আপোনা লগে যদি এই ভুল করে এই ভুলের কারণে আমি 5 বছর আমি ভুগিব লাগিব হে আপোনালোকে ভুল নকৰিব আপোনার একার ভোট বহুত মূল্য আছে আপনি 100 টাকার কারণে 1 টাক হওয়ার কারণে আপনার এই বহুমূল্য ভোট আপনি বিক্রি না করে আপনার কি এই বিটিসি বনাপি তরুণ না করিব আমি কি করিছো বিপি আব্দুলক আমি সমর্থন করিছো মই আজি কব বিচাৰিছো যে সকল মোর ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সকল আপনারা আছে আমি যে 10টা মানে শর্ত হাফক হাফেকে জমিয়া কুরআনৰ তৰফৰ পৰা বিপি আব্দুলক সমর্থন করিছো ইয়াত আপোনালোকে একমত আছে না নাই যদি থাকে মোর লগত একবার কব বিপি আব্দুলক পাক Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.